ইন্টারন্যাশনাল হল যেটা আমি করেছি, শেখ জামাল ইন্টারন্যাশনাল হল, এটাও পড়েছিল ছয় বছর, এইটাও ছয় বছর অকার্যকর হয়ে পড়েছিল আমার আগের ছয় বছরে। তো আমি মনে করি আমরা একটু দেরিতে হলেও আমরা এটা উদ্বোধন করলাম। আমি খুঁজে দেখেছিলাম সুপার স্পেশালিস্টে পাওয়া যায় কিনা, কিন্তু ওখানে ওই স্পেসটি নাই, কারণ ওখানে পাঁচটা সেন্টারে। তখন আমি প্রফেসর সালাউদ্দিন শাহের সাথে বসে এই জায়গাটিকে আমরা বোনমারো ট্রান্সপ্লান্ট সেন্টার হিসাবে তৈরি করতে চাই, যেটার নাম দিয়েছি আমরা সেন্টার ফর ব্লাড বোনমারো ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি, এই সেন্টারটার নাম। তো এই সেন্টারটা আমরা উদ্বোধন করি গত পয়লা জানুয়ারি 2024। এর আগে 2018 যে রোগীটার স্টেম সেল থেরাপি এখানে করা হয়েছিল তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। গতকালকে প্রেস ক্লাবে এই কথাটি আমরা বলেছি, শুরু করে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটার কোনো গুরুত্ব থাকে না। আমি এখনই আসার পথে প্রফেসর সালাউদ্দিন শাহকে বলেছি এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট রেগুলারলি কিন্তু আমরা এটা করতে হবে। আজকে মিডিয়া দেখে গেল আগামী 3 মাস পরে কয়েকটা করলাম, এটা কিন্তু আমি তাদেরকে আবার বলতে চাই। সুতরাং এটা যেন বন্ধ না হয়ে যায়, সব কিছু দেশের মধ্যে হলে, যে কথাটি একটু আগে আপনারা মাথাও ঝুলিয়েছেন দেখলাম আমাদের মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, যে রেমিটেন্স বাইরে থেকে আসে, ভিতর থেকে বাইরে যাতে আমার টাকা না যায়, ওটা যদি রক্ষা করতে পারি তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, আরও উন্নততর পর্যায়ে দেশকে উন্নত করা যাবে এবং আরও একটা পদ্মা সেতু করা আমাদের জন্য কঠিন হবে না। আমি সবচেয়ে বিপদের মধ্যে এখন আছি, সুখবর এটা যে পদ্মা সেতু আর মেট্রো রেলের স্টেশন এখানে হওয়াতে রোগীর সংখ্যা আরও 2000 হলো পদ্মা সেতুর জন্য আর 1000 হলো মেট্রো রেলের জন্য আমার বেড়ে গেছে। রোগীর চাপ আমার ডাক্তারদের সামলানো খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমি সরকারের কাছে আরও ম্যান পাওয়ার চাইব এবং আমার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার এই ধরনের ট্রেন্ড ম্যান পাওয়ার দরকার, আর ট্রেন্ড ম্যান পাওয়ার হলে আমি বিভিন্ন জায়গায় সেন্টারগুলো খুলতে পারবো। কারণ শুধু ইতিমধ্যেই কিন্তু এই ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট এবং 3 লাখ টাকায় কিডনি ট্রান্সপ্লান্ট হয় শুনে অনেকেই কিন্তু আমাদের এখানে এখন ভিড় করছে, কিন্তু ম্যান পাওয়ার এবং ডোনার, আমি শিশির মডেলের দৃষ্টি আকর্ষণ করবো একটা বিষয়, সেটা হলো যে আমাদের এই মানবিক কারণে ইন্ডিয়াতেও নাকি একটা আইন আছে, আমাদেরও হাইকোর্টে একটা মামলা হয়েছিল যে এক ভদ্র মহিলা মামলা করেছিল যে তার স্বামীকে বাঁচানোর জন্যে আর একজন কিডনি দিতে চায় কিন্তু আত্মীয় না, ম্যাচিং হয়েছে। তো এই মানবিক কারণে কোনো কমিটি করে ম্যাজিস্ট্রেটের আন্ডারে এই ধরনের কিডনি ট্রান্সপ্লান্ট ভবিষ্যতে করা যায় কিনা, তাহলে আরও অনেক রোগীকে দেশের বাইরে যাওয়া থেকে আমরা রক্ষা করতে পারবো। তো এ বিষয়গুলো আমরা সরকারের সাথে আলোচনা করব যে অঙ্গ সংযোজন আইন আর একটু শিথিল করা যায় কিনা। তো আজকে যে কাজটি করলাম আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হলাম, আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং মানুষকে সচেতন করবেন যে অ্যাটলিস্ট যে কোনো বিষয়ে যেন হঠাৎ করে অন্য কোনো দেশে না গিয়ে, অন্য কোনো জায়গায় না গিয়ে আগে আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করে এখানে যদি করা সম্ভব হয় তাহলে আমরা এটা করব। এনামুল হক 63 বছর বয়স্ক একটা রোগী। তো এই ভদ্রলোকের ঠিকানাটা আমাদের ফাইলে আছে, একটু দেখে নিয়েন, পুরা ঠিকানায় টেলিফোন নম্বর আছে। তো এই ভদ্রলোক 4 মাস আগে তার এই মাল্টিপল মাইলোমা এই রোগটা হয়েছে এটা আমরা জানতে পারি। তারপরে উনি আমাদের এখানে যখন আসে তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে এখানে ভর্তি করি। ভর্তি করার পরে 4 মাস আগে ডায়াগনোসিস, ভর্তি করলাম 27/12। তারপরে আমরা তাকে গত মাসে অর্থাৎ জানুয়ারির 1 তারিখে 17 জানুয়ারি, আজকে কত ফেব্রুয়ারি সামথিং, আমরা 5 তারিখ 17 জানুয়ারি তাকে আমরা স্টেম সেল কালেক্ট করলাম এবং তাকে আমরা 17 জানুয়ারিতেই এই কেমোথেরাপি দিলাম। এটা কন্ডিশনিং করা হলো একটা থেরাপি, ওই যে সিএইচডি বলেছিলাম কালেকশনের পরে আমরা কন্ডিশনিং, হাই ডোজ মেলফলান দিয়ে আমরা কন্ডিশনিং করেছি। এরপরে 18 জানুয়ারি তাকে আমরা কালেক্টেড স্টেম সেল, তার ব্লাড থেকে সংগৃহীত বোন ম্যারোটা আমরা তাকে পুশ করি, যে ট্রান্সফিউশন যেমন দেয় রক্ত ওরকমভাবে তার শরীরে দেওয়া হয়। তাহলে 18 তারিখ থেকে আজকে হলো 5 তারিখ, তাহলে প্রায় 18 দিন, 12 আর 5 17 দিন, আজকে ডে 18 অর্থাৎ 31 মাস, সেই হিসাবে 18 দিন আজকে। এবং রোগীর আমরা কিন্তু ওই যে ডে 0 ছিল, তারপরে -6 ছিল 0 ডের আগে, আর পরবর্তীতে এখন 18তম দিনে যে ব্লাড কাউন্ট
ওটা হয় কি বোন মেরোর দেওয়ার পরে তার কাউন্টটা আগে জিরো ছিল, আস্তে আস্তে বাড়ে, রিজেনারেশন হয় সেল, এবং রিজেনারেশন হওয়ার পরে এখন তার 42-75 হাজার হয়েছে প্লেটলেট, আর WBC কাউন্ট হয়েছে 8-8 হাজার। তো এটা আস্তে আস্তে আরও বাড়বে, তাকে আরও কিছুদিন আমাদের এখানে পর্যবেক্ষণে রাখবো, তারপরে তারে আমরা ছুটি দেবো। এবং পরবর্তীতে আমি যে মত করে আজকে বললাম, 3 মাস পরে কয়টা হলো আর এই রোগীর কী অবস্থা, এটাও আমরা জনগণকে জানাতে চাই, কারণ স্বচ্ছতার মাধ্যমে আমরা যে চিকিৎসা করছি এটা আমরা সবাইকে জানাতে চাই। তৃতীয় সফল বোন ম্যারো বা এই নতুন সেন্টারে প্রথম, এটা নতুন সেন্টার, আগে হয়েছিল হলো ওই বিল্ডিংয়ের 16 তলায়, সেটা কিন্তু এই বোন ম্যারো সেন্টার না, ওটা অ্যাজ এ হোল হেমাটোলজি ডিপার্টমেন্ট, বাট বোন ম্যারোর জন্য আলাদা আমি একটা সেন্টার করেছি। এইটা এখানে শুধু বোন ম্যারোই হবে, কয়েকটা সেন্টারে হয়, এভার কেয়ার সহ 2-3টা প্রাইভেট, CMHA কিছুটা হয়, আর আমাদের এখানে এই দুটো হলো। আমি মনে করি যে এটা আরও বেশি বেশি হওয়া দরকার, কারণ যে পরিমাণ রোগী বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সেন্টার না বাড়ালে তারা করবে কি, বাঁচার জন্য বাইরে যাবে, তখন অনেক টাকা খরচ, বলছি তো আপনাদের 30-40 লাখ টাকা এক একটা ব্যক্তি যাবে। অ্যাপ্লাস্টিক নিউরোলজি আপনার কাউন্ট না, অ্যাপ্লাস্টিক নিউরোলজি ইয়াং 20-15 বছরের ছেলে মেয়ে চোখের সামনে মারা যাচ্ছে, ওই যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ব্লাড না দিলে তারা ভালো হয় না, কত কষ্ট যাদের ফ্যামিলিতে আছে। এগুলো আমরা আস্তে আস্তে এদের সবার একটা রেজিস্ট্রি করব, স্ক্রিনিং করব, তাদের তালিকা রাখবো, কাকে কখন আমরা হেল্প করব, ক্যালেন্ডার করে তাদের সহায়তা করব। আমি ওকে বলেছি যে আপাতত একটা করে করো প্রতি মাসে, আমাদের ক্ষমতা আছে 4-5টা প্রতি মাসে, তো আমরা আশা করি আগামী হয়তো 3 মাসের মধ্যে 1-2 করে প্রতি মাসে করার চেষ্টা করব। 5টা করতে হয়তো আমার বছরখানেকের টার্গেট নিয়ে আমরা, 1 মাসে 5টা করা মানে অনেক কিন্তু।